আব্বাস ছবি দিয়ে বাজিমাত করা চিত্রনায়ক নীরব ফিরছেন নির্মাতা সৈকত নাসিরের ক্যাসিনো ছবির মাধ্যমে। চিত্রনায়িকা শবনম বুবলির সঙ্গে জুটি বেঁধে এই প্রথম সিনেমায় পর্দা ভাগাভাগি করছেন নায়ক নীরব। আর নির্জন কোনো জায়গা পাইলে একদম খায়া ফেলাবে। নির্মাতা সাইফ চন্দনের আব্বাস ছবিটি দিয়ে চিত্রনায়ক নীরব বেশ আলোচনায় আসেন। সেই ছবিতে নীরবের বিপরীতে পর্দা ভাগাভাগি করেন অভিনেত্রী সুহানা সাবা। দর্শকের মনোযোগ কেড়ে নেয় ছবিটি। এদিকে টিভি সংবাদ পাঠিকা থেকে 2016 সালে ঢালের সুপারস্টার শাকিব খানের হাত ধরে সিনেমায় অভিষেক শবনম বুবলির। ক্যাসিনোর মাধ্যমে অন্য নায়কের সঙ্গে প্রথমবারের মতো অভিনয় করলেন এ নায়িকা। ক্যাসিনো ছবির কাজ শুরুর আগেই এর পোস্টারে ধরা দিয়েছিলেন চিত্রনায়ক নীরব ও চিত্রনায়িকা বুবলি। গত 24 নভেম্বর শুটিং শুরু হয়ে 3 ধাপে শেষ হয় সিনেমাটির দৃশ্য ধারণ। করোনা ভাইরাস পরিস্থিতির আগ দিয়েই এর শুটিং শেষ হয়। এবার নির্মাতা সৈকত নাসির সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন ক্যাসিনো সিনেমার দ্বিতীয় পোস্টার। প্রথম পোস্টারে বুবলি থাকলেও ক্যাসিনোর থিমে করা নতুন পোস্টারে দেখা গেছে উড়ন্ত টাকার মধ্য দিয়ে রিভলভার হাতে চিত্রনায়ক নীরবকে। এদিকে নির্মাতা জানিয়েছেন ছবির সম্পাদনা প্রায় শেষ, ডাবিং এর কাজটি শুধু বাকি আছে। নীরব বুবলি ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় আরও অভিনয় করেছেন তাসকিন ও দোয়েল। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে মুক্তির মিছিলে আসবে ছবিটি। শাশ্বত মেহেদি, বিজয় টিভি, ঢাকা।